এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিছো। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে দেখতে পেলেন আমি পানির মধ্যে পা ভিজিয়ে রাখছি। আসলে পা ভিজিয়ে রাখিনি, ওটা হচ্ছে আমাদের বাসার ভেতরে পানি আটকে গেছে। আর আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে, রাজশাহী বিভাগে, আসলে অনেক অনেক বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি মনে হয় কখনো হয় নাই, যার কারণে সবার বাসার ভেতরে পানি আটকে গেছে। আর এটা ছিল অনেক সকালবেলা, আর এরকম মেঘলা ছিল। আর আমি এখানে রুটি বানানোর জন্য কাওয়া করে নিয়েছি, আর খিচুড়ি রান্না বসিয়ে দিছি, সকালের খাবার খাবো সেই জন্য। আর এখানে আমার খিচুড়িটা হচ্ছিলো, আর এখানে আমি রুটিটা ভেজে নিয়েছিলাম আমার শ্বশুরের জন্য, উনি খাবে। আর এদিকে আমাদের খিচুড়িটাও রান্না প্রায় হয়ে আসছে। আর এত বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাওয়া হয় তাহলে কি আর হয়। খিচুড়ি খাইতে অনেক মজা লাগে, বিশেষ করে এরকম ঠান্ডার দিনে খিচুড়ি খাইতে আসলেই অনেক মজা লাগে। আর আমি এখানে খিচুড়ি রান্না করছিলাম, পাশাপাশি আমি একটু পেঁপে ভাজি করব, সেই জন্য এখানে পেঁপে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। আর এখানে তো জিরা নিয়ে আসছিলো, সেই জিরাটার প্যাকেটেই ছিল। আর এখানে আমি পেঁপেটা ভেজে নিচ্ছিলাম, ওই জন্য একটা মরিচের এক ফালাই দিছি, পেঁয়াজ দিছি আর জিরা দিছি, দিয়ে একটু লাল লাল করে তারপরে এখানে আমি পেঁপেটা ছেড়ে দিব, কারণ পেঁপেটা বেশি ছিল না, অল্প একটু ছিল। আর এত বৃষ্টি হওয়াতে দেখা যাচ্ছে আমাদের বাসার অবস্থা আজকে যে এরকম হবে কল্পনাও করতে পারি নাই। আর এগুলো তো আমি সকালে রান্না করছিলাম, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, আর এত বৃষ্টি হলে ভালো লাগে না। আর এই তো এখানে আমার পেঁপেটা আস্তে আস্তে হয়ে আসছিল, পানি দিয়ে হালকা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই তো এখানে আমার পেঁপেটা রান্না কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে পেঁপে ভাজির। আর এটা দিয়ে যখন আমি খিচুড়ি দিয়ে খাইছিলাম, খিচুড়ি দিয়ে খাইনি একটু রুটি দিয়ে খাইছিলাম, মজা লাগে। গরম ভাত দিয়ে এরকম পেঁপে ভাজা অনেক মজা লাগে আমার কাছে। আর সকালকার খাবার খাওয়া কমপ্লিট করে এখানে আমি আবার মাংস রান্না করতে চলে আসছি। এখানে আমি খাসির মাংস রান্না করতেছিলাম, কিছু আলু কাড়া কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, হালকা ব্রাউনিশ করে নিচ্ছিলাম, তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের যে গন্ধ সেই গন্ধটা আর থাকে না। আর এরকম করে রান্না করতেছিল, কারণ টাটকা মাংস যদি এরকম করে কষায় রান্না করা হয় অনেক মজা হয়। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে দারচিনি লবণ এগুলো দিয়ে আমি হালকা কষিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি মশলাটা দিচ্ছি না, একটু পরে দেব, জিরা বাটাটাও একটু পরে দেব। আর এই তো আমার প্রায় মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে জিনিসটা ভালো লাগে, মশলাটা একটু স্বাদ লাগে। মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিলাম, কালারটা অনেক সুন্দর আসছে। আর এই তো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো, এখন আমি মাংসটা এর ভেতরে ঢেলে দিব। আর খাসির মাংসে যদি আমরা আদা রসুন আদা বাটাটা একটু বেশি দিই তাহলে অনেক টেস্ট হয়, কারণ অনেকে বলে খাসির মাংস নাকি গন্ধ লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করি আমাদের কাছে খাসির মাংস আসলে অন্যরকম স্বাদ লাগে, যা সত্যি। তো এখানে আমি সাদা মশলা কালো মশলা দিয়ে দিলাম, কারণ অনেকে হচ্ছে খাসির মাংসে, সব মাংসে যদি আপনি মশলা কম দেন আদা রসুন বাটাটা তাহলে টেস্ট হয় না, যদি একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা একটু দেন বেশি করে তাহলে অনেক মজা লাগে। আর এখন আমি কষানোর পরে জিরা বাটাটা দিলাম, কারণ আমার জিরা বাটা ছিল না, সেটাকে আবার আমি পাটায় পিষে নিছি, নিয়ে তারপরে দিছি, তাহলে দেখা যায় মাংসের ভিতরে সেন্ট আরও বেশি সুন্দর হয়। আমার মাংস রান্না হয়ে গেছে, এখানে আমি ঝোল দিয়ে দিছি, আর এখন এটাকে আমি বলক উঠে তারপরে নামাই ফেলব। আর এই তো আমার ফাইনাল মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এ তো মাংসের কালারটা আসলে অনেক সুন্দর আসছে, আর অনেক স্বাদ লাগছে খাইতে। আর এখানে সকালে খিচুড়ি ছিল, আর এখানে আমার শ্বশুরের লাউ দিয়ে মুরগি রান্না করছিলাম, আর এখানে তো পেঁপে ভাজি, আর এখানে ভাত রান্না করছি। আমাদের তিনজনের খাবার দেখা যায়
অল্প একটু রান্না করলেই হয়ে যায়। আর এই তো আমি বাইরের আবহাওয়াটা একটু দেখাচ্ছিলাম, এখন হচ্ছে দুপুর টাইম, বৃষ্টিটা হালকা ছাড়ছে, তবুও দেখেন সারাদিন ওই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর এটা হচ্ছে বিকাল টাইমে, আমি আমার মানে চাউল ভাজছিলাম, চাউল ভাজা মাখা খাবো সেজন্য। আর এখন হচ্ছে রাতের টাইম দেখাচ্ছি, রাতে এত বৃষ্টি হওয়াতে যখন পানি জমে গেছে পুরো বাসার ভিতরে, আর আমাদের এদিকে সবার বাসার ভিতরে এভাবে পানি জমে গেছে, কখনো চিন্তা করিনি এরকম পানি হবে। আর এত বৃষ্টি হচ্ছে, আল্লাহ আমাদের রক্ষা করছে এটাই অনেক।